वंस अगेन एंड हियर इज अवर न्यू वीडियो इट्स अबाउट हिस्ट्री एंड আমাদের চ্যানেলে যারা নতুন বা আজকে প্রথম দেখছো ভিডিও তাদেরকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য তাহলে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে অনলাইন স্টাডিজ করানো হয় কিন্তু টিআর সলিউশন কেন ডিফারেন্ট সেটা তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর এছাড়াও রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় তো এবার আমি টিআর সলিউশন সম্পর্কে আরও একটা কথা বলি যেখানে টিআর সলিউশন একটা অ্যাপ লঞ্চ করেছে টিআর সলিউশন নামেই আমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো টিআর সলিউশন অ্যাপটা ইনস্টল করলে তোমাদের ফ্যাসিলিটি থাকছে তোমরা ডেলি মক টেস্ট দিতে পারছো ইভেন এখানে গ্রুপ স্টাডিজও ব্যবস্থা থাকছে তারপর থাকছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা কোথায় পাবো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই আমরা গুগল ঘেটেও ঠিকঠাক ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন পাই না তো আমরা টিআর সলিউশনের অ্যাপে সেটাও ইনক্লুড করছি যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকছে ইভেন ফ্রি স্টাডি মেটেরিয়ালসও থাকছে এক্সাম ওরিয়েন্টেড ডেলি মক টেস্ট থাকছে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই যারা বাংলা ভার্সনে দিতে চাও না বা যারা ইংলিশ ভার্সনে দিতে চাও না তাদের সুবিধার্থে আমরা দুটো ল্যাঙ্গুয়েজেই রেখেছি তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও এটা তোমাদের জন্য হেল্পফুল হবে এছাড়াও ফেসবুকে আমাদের গ্রুপ আছে টিআর সলিউশন নামে তোমরা টিআর সলিউশন নামে সার্চ করলে গ্রুপটা সেটা সামনে চলে আসবে তোমরা জয়েন করে নেবে সেখানেও আমরা স্টাডি রিলেটেড অনেক কথাবার্তা হয় বা অনেক কিছুই তোমরা সেখান থেকে হেল্প পাবে এবার চলে আসি ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বিভিন্ন রকম ইতিহাসে আমরা যেগুলো পড়ে এসেছি যে ইভেন্ট অ্যাক্ট গভর্নর জেনারেল শাল তো সেইগুলো নিয়েই আমরা আজকের ভিডিওটাই আলোচনা করব তো আমি শুরু করছি আজকের ভিডিওর পিডিএফের যে পড়াটা আছে সেটা শুরু করছি পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সময়কালে সাবসিডিয়ারি অ্যালায়েন্স 1798 লর্ড ওয়েলেসলি অ্যাবলিশন অফ সতী 1829 লর্ড উইলিয়াম বেন্টিং ইন্ট্রোডাকশন অফ সিভিল সার্ভিস লর্ড কর্নওয়ালিস ডক্টর অ্যান্ড অফ ল্যাবস লর্ড ডালহৌসি রেলওয়ে স্টার্টেড ইন ইন্ডিয়া ইন দ্য টাইম অফ লর্ড ডালহৌসি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ইন দ্য টাইম অফ লর্ড ডালহৌসি ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে লর্ড লিটনের সময়কালে আর্মস অ্যাক্ট 1878 লর্ড লিটন লোকাল সেলফ গভর্নমেন্ট 1882 লর্ড রিপন রোটিয়ারি সিস্টেম লর্ড মুনরো পার্টিশন অফ বেঙ্গল 1905 লর্ড কার্জন রাওলাট অ্যাক্ট 1919 লর্ড ক্লেমসফোর্ড সাইমন কমিশন 1928 লর্ড উইলিয়াম বেন্টিং তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্টের হচ্ছে ফার্স্ট পেজের আর কি কোয়েশ্চেনগুলো এবার আমরা আসছি সেকেন্ড পেজে সেখানে আছে সিপাহী মিউনিটি 1857 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের সময়কালে কুইন্স প্রোক্লামেশন 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের সময়কালে ফ্যাক্টরি অ্যাক্ট 1881 সালে লর্ড রিপনের সময়কালে রিপিল অফ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1881 লর্ড ক্যানিংয়ের সময়ে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মিন্টো মরলো রিফর্মস সেটা হচ্ছে 1909 সালে লর্ড মিন্টোর সময়ে পার্টিশন অফ বেঙ্গল রিভোকড 1911 লর্ড হার্ডিংস ট্রান্সফার অফ ক্যাপিটাল টু দিল্লি 1911 লর্ড হার্ডিংস দার্জিলিং প্রভিন্স 1919 লর্ড ক্লেমসফোর্ড জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি সেটা হচ্ছে 1919 লর্ড ক্লেমসফোর্ড নন কোঅপারেশন লর্ড ক্লেমসফোর্ড পূর্ণা স্বরাজ রেজলিউশন লাহোর 1929 সেটা হচ্ছে লর্ড আরভিন ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930 লর্ড আরভিন গান্ধী আরভিন প্যাক্ট সেটা হচ্ছে 1931 লর্ড আরভিনের সময়কালে কমিউনাল অ্যাওয়ার্ড 1932 লর্ড ওয়েলিংটন পুনা অ্যাক্ট 1932 লর্ড ওয়েলিংটন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1931 লর্ড ওয়েলিংটনের সময়কালে আমরা লাস্ট পেজে চলে এসেছি সেটা হচ্ছে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1932 লর্ড ওয়েলিংটন সেপারেট ইলেক্টোরেট সেটা হচ্ছে 1932 লর্ড ওয়েলিংটন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সেটাও লর্ড ওয়েলিংটন প্রভিশনাল অটোমনি সেটা হচ্ছে 1937 লর্ড লিনলিথগো তারপরে আছে হচ্ছে ক্রিপস মিশন 1942 লর্ড লিনলিথগো তারপরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লর্ড লিনলিথগো ক্যাবিনেট মিশন 1946 লর্ড ওয়েভেল আইএনএ ট্রায়াল 1945 লর্ড ওয়েভেল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 লর্ড মাউন্ট ব্যাটেন আর পার্টিশন অফ ইন্ডিয়া 1947 লর্ড মাউন্ট ব্যাটেন সো এই ছিল আজকের পুরো ডিসকাশন অ্যাবাউট অ্যাক্ট অ্যান্ড গভর্নর জেনারেল তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আমরা আবারও রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর তারপর শেয়ার করার জন্য যাতে সবাই বেনিফিট পাই কারণ লকডাউনের টাইমে আমরা বাইরে কোথাও কোচিং নিতে যেতেও পারছি না সবাই আজকাল কোচিং নিই কিন্তু অনলাইন স্টাডিজ একটা আলাদা ভূমিকায় রাখে তো সেখান থেকে টিআর সলিউশন আমরা চেষ্টা করবো সবসময় যে তোমাদেরকে হেল্প করার যতভাবে করা যায় তার জন্যে আমাদের নতুন নতুন ভিডিও জানা যাতে তোমরা বাড়িতে বসেই আপকামিং এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অ্যাপটাও তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনস্টল করে নাও